অভিজ্ঞতা বলেন অভিজ্ঞতা আমার ফার্স্ট অভিজ্ঞতা হলো আমার জুতা হারিয়ে গেছে এখন পাওয়া গেছে মাস্ট একটু খুলেন যে ভাই দেখাইলো যে ওই পাশে আমি তো ভাই প্যারাসেলিং করবো এটা নিশ্চিত যদি বাতাস থাকে বহুদিন পর আমাদের একটা ট্যুর হইতেছে প্রতিবারের একটা ট্যুর দিতে পারছি এটা হইলো আমার এবার তুই কসকির কথা দেখলে দ্বিতীয়বার করাটা কি কিছু কষ্ট এক কাজ আমার এক্সপিরিয়েন্স তো দেখা যাক এই দুই দিন কি হয় না হয় জাকির ভাই আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে একটু মানে খালি চোখে দেখি হ্যাঁ এটা বহুদিন ধরে দেখি না তাহলে তো করার উদ্দেশ্য এখন দেখছেন জুতা পরা ভালো ও হ্যাঁ হ্যাঁ আমাদের জুতা কিনার কথা ছিল না হ্যাঁ সামনে আর বেশি যেতে পারবেন না মনে হয় শুধু মানুষ
Thank you.
যে এখানে লাল নীলের খেলা চলতেছে বুঝছেন অবস্থা বাংলার সিনেমা আসলে কেন চলে অনুভূতি ফিলিংস বলার মত না আর কি অনুভূতি থেকে আমার ফিলিংস ফিলিংস থেকে আমার অনুভূতি আমার তো মনে করে সবসময় সমুদ্র খুব ভালো লাগে তো আবার সমুদ্রের কাছে আসছে আবার খুব ভালো লাগছে এর হচ্ছে কথা প্যারাসেলিং কথা হলো ফিলিংস অবশ্যই সাধারণ এই কই প্যারাসেলিং আজকে হয় না আগামী কাল এই হবে এর আটকে শুরু হয় বুঝো বুঝো রাখি ভাই বলো আপনার কেমন লাগছে কথা লাল কাঁকড়ার পিছিয়ে কাঁকড়া আপনারা ভাই শুরু করেন কি জানতাম লাগছে আজকে মানে এখানে বিচে আসলাম আমরা খুবই গ্যাঞ্জাম লেগে গেছে মানে আমাদের সবকালের ছবি ভালো উঠতেছে কিন্তু রিঙ্কু ভাইয়ের ছবি কেউ ভালো তুলতে পারে না এটা একটা বেআইনি কাজ হয়ে গেছে এই বেআইনি কাজটা করলে আমরা এটা খুঁজতেছি এখন এখন দায়ী হলো আমরা তিন জন এইভাবে কি ছবি তোলা যায় তারা সেলে
ভিএপিতে একবার উপরে উঠাবে, তারপরে নিচে পানিতে পা টাচ করাবে, তারপর আবার উপরে উঠাবে, তারপরে নামাবে। 2,500 টাকা নর্মাল রাইড, ডাইরেক্ট উপরে উঠাবে এবং নিচে নামিয়ে দেবে, ঠিক আছে? 1,000 টাকা কম রাখেন। আবার
আসছে দুপুর 2:30 শুক্রবারে তো প্রচুর চাপ থাকে মাটিতে থেকে আকাশে উড়ার ছোঁয়া পেলাম এত উপর থেকে সমুদ্রের ভিউটা চমৎকার লাগে দেখতে খুবই সুন্দর লাগে পাহাড় পাহাড় দেখবে সবচেয়ে মজা লাগছে মানুষ দেখে মনে হচ্ছে যে মানুষ হলো পিঁপড়ার মতো সেই মনে কোনো সাজেশন নাই জাস্ট ডু পাহাড় সমুদ্র অসাধারণ আপনার পাশে একটা পাখি উড়ে গেল দেখলাম পাখি উড়ে যাচ্ছিলাম দৌড়তে যাচ্ছিলাম কিন্তু পাখিটা দূর থেকে আমি নিজে পাখি হয়ে গেলাম জনপুরে উঠতেছে এরপরে আমি পুরো শান্ত হয়ে গেলাম আমি এদিক দিয়ে তাকাইতেছি ভিউ দেখতেছি পুরো ইয়াটা দেখা যায় পুরো পাহাড় পুরো পাহাড়টাই দেখে চারদিকে দেখতেছিলাম সমুদ্র আর কিছু দেখা যায় খুব ভালো লাগছে
আমাদের নায়ক কে জানি ইয়া তোমরা তো পাখি ফিল্ম আমার অনুমতি নেন ভাই তুমি কি বাবা নায়ক কে পাখি ফিল্ম হ্যাঁ রবিন বলো তোমার ভিডিও ধরে সব ভিডিও দেখতে কেমন লাগে ছায়ার মধ্যে প্যারাসেলিং ছিল না হ্যাঁ প্যারাসেলিং কত দেখছি বুঝছ আমি জানো পড়তে থেকে দেখতে চলতেছে তো ছোটবেলায় করছ আর কি দেখ দেখতে ফিল পেয়ে গেছি এই আমার অনুমতি আর কি বুঝছ এটা না আর এই 2000 টাকার কি অনুমতি হইব এটা তুমি বুঝবে না রবিন 2000 টাকা তোমার কি অনুমতি বুঝছো এটা আমার মাথা ছিল এই জন্য তুমি জানি ঠিক আছে তাহলে